পুরুলিয়ার রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে রহস্যজনক আগুন। উপরে ডিআইবির ডিএসপির কোয়ার্টার একতলায় গোয়েন্দা বিভাগের একটি ঘর থেকে আজ ভোর 5:30 নাগাদ ধোঁয়া বেরোতে দেখেন এক পুলিশকর্মী। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সমাতারের সঙ্গে। সন্দীপ, কিভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, দেখো সুকন্যা, এই ভয়াবহ আগুনে পুড়ে গেল পুলিশের একটি গুরুত্বপূর্ণ দপ্তর। সকাল প্রায় 5:30 নাগাদ পুরুলিয়া শহরের ভগত সিং মোড় এলাকায় এই ডিআইজি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে ডিআইজি অফিস, সেই অফিসে আগুন লাগে। প্রায় 8 ঘন্টা পর দমকলে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং প্রায় 40 মিনিটের চেষ্টায় সেই আগুন তারা নিয়ন্ত্রণে আনে। এখানে দেখা যাচ্ছে যে ডিআইবি ডিএসপির উপরে কোয়ার্টার এবং নিচে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে অফিস, সেই অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, সেসব নথি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনা তদন্ত নামে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পুলিশ এবং দমকল কর্মীরা এই বিষয়ে এখন কি কারণ আগুন সেদিকে স্পষ্ট জানাতে না পারলেও তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। সুবর্ণা, ধন্যবাদ সন্দীপ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠল। টুইটারে নামের জায়গায় লেখা রয়েছে যুগ ল্যাপস, বদলে গিয়েছে তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের মূল ছবিটিও। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে। টুইটারে নামের জায়গায় যুগ ল্যাপস লেখা রয়েছে, বদলে গিয়েছে তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের মূল ছবিও। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, কি জানা যাচ্ছে তৃণমূল সূত্রে? দেখো, তৃণমূল সাংসদ ডেরিক ওব্রায়েন জানিয়েছেন যে তৃণমূলের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল তা হ্যাক করা হয়েছে, গতকাল রাতে রাত থেকেই হ্যাক করা হয়েছে এবং এই বিষয়টা তারা টুইটার কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং টুইটার কর্তৃপক্ষ তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে এবং দ্রুত সমস্যা সমাধানের তারা আশ্বাস দিয়েছে। তবে কে বা কারা হ্যাক করেছে তা নিয়ে কিন্তু রহস্য দানা বাঁধছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ সেভাবে দায়ের করা হয়নি, তাদের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে যে তাদের টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছে এবং টুইটার হ্যান্ডেল থেকে যে উধাও হয়ে গেছে তৃণমূলের লোগো। কে বা কারা হ্যাক করেছে সেই রহস্য তা নিয়ে রহস্য দানা বাঁধছে, তবে এখনো পর্যন্ত সে বিষয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি। সুস্মিতা, ধন্যবাদ। আশাবুল, বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে 6 মার্চ সোমবার। বিধানসভার তরফে বুলেটিনে জানানো হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন তাতে অন্যান্য বিধায়করা আস্থা আছে কিনা তা যাচাই করা হবে। প্রসঙ্গত প্রস্তাব আলোচনার জন্য ন্যূনতম 30 জন বিধায়কের সম্মতি প্রয়োজন। সম্মতি পেলে তার 10 দিনের মধ্যে চূড়ান্ত করতে হবে আলোচনার দিন। সব ঠিক থাকলে 13 মার্চ এ নিয়ে আলোচনা হতে পারে বলে বিধানসভা সূত্রে খবর।